সকাল হতেই ঘাটাল মহকুমা জুড়ে বন্যা পরিস্থিতির চিত্র পরিবর্তন। জল ঢুকতে শুরু করেছে একের পর এক গ্রামে। ঘাটাল ব্লকের চৌকা গ্রামে আজ মঙ্গলবারের সকাল থেকেই বাঁধ রক্ষায় গ্রামের মানুষজন। তারা জানাচ্ছেন, ওই বাঁধ ভাঙলে জলের তলায় যাবে আশপাশের কমপক্ষে 10টিরও বেশি গ্রাম। অন্যদিকে জলস্তর ক্রমশ বেড়েই চলেছে। জানা যাচ্ছে, শিলাবতী নদীর সাথে যোগ রয়েছে চৌকা এলাকার বাটুলবুড়ি মন্দির লাগোয়া খালের। নদীর জল বাড়ার সাথে তাল মিলিয়ে বেড়েই চলেছে এই খালের জল। খালের বাঁধে দেখা যাচ্ছে ধস। সেই বাঁধ রক্ষায় প্রাণপণ চেষ্টায় এলাকার মানুষ আবেদন করছেন প্রশাসনের সহযোগিতায়। আমরা সরাসরি সেই চিত্রই তুলে ধরছি স্থানীয় সংবাদে। ওই ঘোকটা বন্ধ হয়েছে তো, মানুষ ঘোকটা বন্ধ হয়েছে। দরকার নাই, ও কেউ যদি অঞ্চলে না আসে কি করবো, পড়ে যায় পড়ে যাবে, গোটা অঞ্চল জল চলে যাও না। ই তো একবারে ধ্যান চোখ পর্যন্ত জল চলে যাবে, কিছু করার নেই। দুটা দুটাকে বাঁধতে যাই হচ্ছে। অঞ্চলের লোক ওর পাশ থেকে ধ্যান চোখ, যে আমির আর লোক না এলে কি আর হবে, সব শেষ। আর এক চাকরও তো নেই, তো জামিরা ধ্যান চোখ পর্যন্ত জল চলে যাবে, কিছুই করার নেই। দেখ তোমরা যদি না কাজ করো কি হতে পারে বলো। আমরা করছি বলে ওরা বেঁচে থাকবে, এটা হোয়াটসঅ্যাপে ছবি পাঠা। তোমাদের কথা বলছি, তোমাদেরও গ্রাম যেমন প্লাস আরো পাশাপাশি গ্রাম, আমরা তোমাদের জন্য আমরা করছি। আচ্ছা পাঠা ছবিটা। আচ্ছা কালিদাবু, আপনি ম্যানেজার হিসাবে বলুন। হ্যাঁ, এই যে জলটা এখানে কাটা নালে কটা গ্রাম ক্ষতিগ্রস্ত হতে পারে? এইটা কটা কটা অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে? আমরা একটি লোক না থাকে। আচ্ছা সব তুলো, চারটা পাঁচটা অঞ্চল ক্ষতি হবে। আচ্ছা, আর এইটা আমাদের, আমরা করছি বলে মানুষগুলো সুবিধা পাবে। আচ্ছা, এটা সরকারের ভাবা উচিত। এটা মোটামুটি কতগুলো গ্রাম এখান থেকে বাঁচবে আপাতত? আমাদের 10 খানা গ্রাম বাঁচবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাস এটা তুলে তুই ওই জ্ঞান যে ঘর ছড়া পাঠা। আমরা যে ঘাটাল থানার অন্তর্গত গ্রাম চৌকা, আমরা এই মুহূর্তে যে এই শিলাবতী নদীর যোগ আছে বাটুলবুড়ির খালের বাঁধ, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তাই আমরা যেভাবে কষ্ট করে মেহনত করে এখনও পর্যন্ত গ্রামের মানুষ একতা হয়ে বাঁচানোর চেষ্টা করছি, এই এদিকে খুব বিপদ হয়ে যাবে। যেমন এদিকে এখানে ভেঙে গেলে 8-10টি গ্রাম যে কোনো মুহূর্তে বড় বিপদের মধ্যে পড়ে যাবে। যেভাবে মানুষ খেটে কাজ করেছে, চাষ ধান টান করেছে, পাটের দাম নেই, সেই পাট বিক্রিও হয়নি, এই মুহূর্তে খুব চিন্তায় আছি আমরা। ঘাটাল থানার চৌকা গ্রামের বাসিন্দা আমরা, আমাদের এই বাঁধ ভেঙে গেলে অঞ্চলের 8-10টি গ্রাম সমস্ত ধান ঘর বাড়িরও বহুত ক্ষতি হতে পারে। তো আমরা যাতে সকলের সহযোগিতা পাই, সবাই এগিয়ে এসে যে বাঁধটিকে বাঁধলে আমরা এই মুহূর্তে চেষ্টা করে বাঁচাতে পারলে উপকৃত হব। আমাদের যে মেহনত করে চাষিরা এই মুহূর্তে বাঁধটি বাঁধার চেষ্টা করছে, এই বাঁধের বাটুলবুড়ি থেকে কিছুটা এগিয়ে শিলাবতী নদীর
যোগসূত্রে যে জলটি এখন এই মুহূর্তে হু হু করে বাড়ছে, যে কোনো মুহূর্তে আমাদের বিপদ ঘটে যেতে পারে। তো তাতে আমরা প্রশাসন এবং আমাদের এমএলএ সাহেব সমস্তকে অনুরোধ করছি যাতে আমরা এখানে আমাদের এসে প্রশাসনিকভাবে সহযোগিতা করে চেষ্টা করা হয় বাঁধটি। এবং আমাদের এইটা দীর্ঘদিনের সমস্যা, বর্ষা হলেই আমরা চাষবাস করি, কিন্তু চাষ করলে কি হবে, ওই প্রতি বছর আমাদেরকে নিজেরা পরিশ্রম করে খাটাখাটনি করে বাঁধ বাঁধতে হয়। তো গত বছরও আমরা এই সমস্যায় পড়েছিলাম, এবছর যেভাবে জল বাড়ছে আমরা এমন বিপদজনক জায়গায় আছি যে কোনো মুহূর্তে আমাদের বিপদ ঘটে যেতে পারে। এখন যেভাবে জল বাড়ছে যে কোনো মুহূর্তে বিপদ ঘটবে। এর সাথে যেমন দেয়ানচোক, জামিরা, তৃণলভপুর, কিসমত প্রচুরভাবে যেভাবে ধানের ক্ষতি হয়ে যাবে, প্রত্যেকটি মানুষকে অনুরোধ করব যাতে সবাই এগিয়ে এসে আমাদের এই এখন বাঁধটিকে বেঁধে যাতে ভাসা না যায় আবেদন করছি। এবং স্থানীয় সংবাদ যে এইভাবে আমাদের এসে সাথে সহযোগিতা করে ছবিটি করে পাঠানো হয় তার জন্য অনুরোধ করছি। সংবাদদাতাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আমরা এইভাবে রিকোয়েস্ট করছি, খুব চিন্তায় আছি, যে কোনো মুহূর্তে মাটি ভেঙে যেতে পারে, আমরা আতঙ্কিত আছি। এই যে ধানটা যেভাবে মানুষ ঋণ করে, যে ঋণ নিয়েছে সমিতির দিকে, সেই সমিতির ঋণ তো শোধ করতেই পারবে না। তো আচ্ছা, এই যে তোমার বাঁধটা ভেঙে গেলে মানে কটা গ্রাম ক্ষতি হতে পারে? এই তো ভারতপুর, মসুরপুর আর এছাড়াও তিনরপুর, এই বাঁধানচোক, আচ্ছা চৌকা আছেই তো। আচ্ছা, এটা কি শিলাপতি নদীর বাঁধ? হ্যাঁ, যোগ আছে। হ্যাঁ, যোগ আছে। আচ্ছা, তাহলে কি যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙলে 8-10টা গ্রাম ক্ষতি হতে পারে? হ্যাঁ, ক্ষতি হবে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? এই তো দিলীপ মাইতি, বাড়ি তো চৌকা। আচ্ছা ঠিক আছে।